ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে 10 পয়েন্ট কোর্সে দেখি 10.2 এর 1 থেকে 6 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করিয়েছিলাম। আজকে আমি 7 নম্বর থেকে শুরু করছি। তোমরা মন দিয়ে প্রত্যেকটি অঙ্ক বুঝে নাও এবং খাতায় করে নাও, ঠিক আছে? আমরা 7 নম্বর অঙ্কটা করছি। প্রথমে বলছে, গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে, ঠিক আছে? পূজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ির যোগান দিতে হবে। পূজোর সময় আরও বেশি কাজ, তোমার 300টি শাড়ি ওদেরকে তৈরি করে দিতে হবে। সময় মতো সেই শাড়ির যোগান দিতে, মানে তৈরি করতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে, অর্থাৎ আরও লোক সংখ্যা দরকার, তাঁতি সংখ্যা আরও দরকার, কতজন দরকার তোমাদের কাছে প্রশ্ন করছে। ব্যাপকতর তৈরাশিক পদ্ধতিতে হিসাব করি, অর্থাৎ তৈরাশিক পদ্ধতিতে আমাদেরকে হিসাব করে লিখ করতে বলছে অঙ্কটি। তাহলে দেখো, আমাদের এখানে তাঁতির সংখ্যা একটা রাশিমালা, দুইটা হচ্ছে, 2 নম্বর হচ্ছে দিন সংখ্যা আর 3 নম্বর হচ্ছে শাড়ির সংখ্যা। তাহলে আমাদের জানতে চাইছে কি, কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে আমরা অঙ্কে চলে গেলাম, দেখো প্রত্যেকে মন দিয়ে দেখবে। দেখো তাহলে আমরা বলছি, কোষে দেখি কোষে দেখি 10.2 নাম্বার 7। আমাদের এখানে চলে গেলাম আমরা, দেখো শাড়ির সংখ্যা, দিন সংখ্যা, আমাদের এখানে আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা অবশ্যই লিখতে হবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে আমরা লিখছি দিন সংখ্যা শাড়ির সংখ্যা ব্র্যাকেটে টি, আর এখানে আমরা লিখছি তাঁতি সংখ্যা, তাঁতি ব্র্যাকেটে জোন। দেখো এখানে 12 দিনে আমাদের 210টি শাড়ি বুনতে পারবে কতজন তাঁতি, প্রশ্নপত্র আমাদের বলছে 14 জন তাঁতি। আবার তোমাকে বলছে 10 দিনের মধ্যে 300টি শাড়ির যোগান দিতে হবে, কতজন তাঁতি আমাদের প্রয়োজন, তাহলে অঙ্ক কষে আমাদেরকে বের করতে হবে। তোমরা মন দিয়ে দেখো। তাহলে আমরা চলে যাচ্ছি কতজন তাঁতি, তাঁতির সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলছি, দেখো প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শাড়ির সংখ্যাকে স্থির রাখবো, শাড়ির সংখ্যাকে স্থির রাখলে দিন সংখ্যার সাথে তাঁতির সংখ্যার একটা সম্পর্ক তৈরি হবে। তাহলে আমরা বলছি, দেখো শাড়ির সংখ্যা কে স্থির রাখলে দিন সংখ্যা আমাদের কি হচ্ছে, দেখো দিন সংখ্যা আমাদের কমছে, তাহলে তাঁতির সংখ্যা আমাদের বাড়াতে হবে। তাহলে দিন সংখ্যা কমছে, তাই তাঁতির সংখ্যা বাড়বে, অতএব দিন সংখ্যা সাথে তাঁতির সংখ্যা ব্যস্ত সম্পর্ক, সাথে তাঁতির সংখ্যা ব্যস্ত সম্পর্ক। দ্বিতীয় ক্ষেত্রে আমরা চলে গেলাম, দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এবার আমরা
দিন সংখ্যাকে স্থির রাখব, তাতির সারির সংখ্যার সাথে তাতির সংখ্যার সম্পর্ক তৈরি করব। তাহলে আমরা বলছি দ্বিতীয় ক্ষেত্রে দিন সংখ্যাকে স্থির রাখলে দিন সংখ্যাকে স্থির রাখলে সারির সংখ্যার সাথে দেখো সারির সংখ্যা বাড়ছে, সারির সংখ্যা বাড়ছে তাই তাতির সংখ্যা বাড়বে, তাহলে সারির সংখ্যা বাড়ছে তাই তাতির সংখ্যা বাড়বে, তাহলে অতএব সারির সংখ্যার সাথে তাতির সংখ্যা সরল সম্পর্ক, অতএব সারির সংখ্যার সাথে তাতির সংখ্যা সরল সম্পর্ক, অতএব আমরা এবার দুটো সম্পর্ক থেকে অঙ্কটা নির্ণয় করব। তাহলে চলে যাচ্ছি x equals to 14 into দেখো দিন সংখ্যার সাথে তাতির সংখ্যার ব্যস্ত সম্পর্ক হয়েছিল, তাহলে এখানে ব্যস্ত সম্পর্ক হলে তোমাদেরকে বলেছিলাম উল্টাবে না, আর সরল সম্পর্ক হয়েছিল সারির সংখ্যা এটা উল্টে বসবে 300/210। ঠিক আছে, তাহলে আমরা শূন্য শূন্য গুলো কেটে দিলাম, তাহলে 3 7 21 পেলাম, 7 2 14 পেলাম, তাহলে 12 2 24 জন তাঁতি আমাদের দরকার। কিন্তু আমাদের হাতে কতজন তাঁতি আছে? হাতে আমাদের 14 জন তাঁতি আছে। ঠিক আছে, কিন্তু আমাদের কাজটি করতে গেলে 24 জন তাঁতি দরকার, তাহলে আরো তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে আমরা বলছি তাঁতি নিয়োগ করতে হবে, তাঁতি নিয়োগ করতে হবে কতজন? তাহলে আমরা বলব 24 - 14, কারণ আমাদের হাতে আছে 14 জন, আমাদের কাজটা করতে গেলে লাগবে 24 জন, তাহলে 24 - 14, তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 জন তাঁতি আরো নিয়োগ করতে হবে আমাদেরকে। তোমরা অঙ্কটি টুকে নাও, আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো কি বলছে, বলছে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে, মানে অর্ডার পেয়েছে, সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে, 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে, আর কতজন লোক নিয়োগ করতে করলে কাজটি সময় মতো শেষ করতে হবে, শেষ হবে, আর কতজন লোক নিয়োগ করতে হবে কাজটি সময় মতো শেষ হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা চলে গেলাম 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক দেখো কি বলছে, এখানে আমাদের আমরা ধরে নিচ্ছি মনে করি, আমরা ধরে নিলাম মনে করি সম্পূর্ণ কাজটি 1 অংশ, তোমাদের কাজ হয়েছে কত 3 দিন পরে দেখা যাচ্ছে 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে, তাহলে দেখো 3 দিনে, তাহলে আমরা বলছি কাজ হয়েছে 3 দিনে, কাজ হয়েছে কত 1/4 অংশ, তাহলে অবশিষ্ট কাজ কত বাকি আছে, তাহলে 1 - 1/4, 1 থেকে আমরা বাদ দেব, তাহলে আমাদের 4 লসাগু 4 - 1,
কাজ বাকি আছে আর তোমার 10 দিনের মধ্যে 3 দিন কাজ হয়ে গেছে তাহলে 7 দিন পড়ে রয়েছে তাহলে এবার আমরা চলে যাচ্ছি দেখো আমাদের দিন সংখ্যা আমরা একটা রাশিমালা পেলাম দিন সংখ্যা একটা পেয়েছি আমরা কাজ ব্র্যাকেটে অংশ আর একটা লোক সংখ্যা ব্র্যাকেটে জোড় তাহলে দেখো আমাদের তিন দিনে আমাদের কত কাজ হয়েছে একের চার অংশ কাজ হয়েছে কতজন লোক করেছে আমাদের লোক করেছে 280 জন সংস্থাকে তার জন্য 280 জন নিয়োগ করে তিন দিন পর একের চার অংশ কাজ হয়েছে আর কতজন তাহলে 280 জন আমাদের লোক করেছে তিন দিনে তাহলে আমাদের 10 দিন ছিল তার মধ্যে তিন দিন কাজ হয়ে গেছে তাহলে 7 দিন কাজ বাকি আছে তাহলে 7 দিনে কোন কাজটা করবে অবশিষ্ট কাজটা করবে কতজন লোক আমরা জানি না আমরা ধরে নিলাম এক্স আমাদের সেই লোক সংখ্যাটা নির্ণয় করবে তাহলে আমরা এবার আমরা চলে আসি দেখো যে দিন সংখ্যা সাথে আমাদের লোক সংখ্যার সম্পর্ক তৈরি হবে কাজের অংশ স্থির থাকবে তাহলে আমরা বলছি প্রথম ক্ষেত্রে কাজের অংশকে স্থির রেখে কাজের অংশকে স্থির রেখে দিন সংখ্যা বাড়ছে দেখো দিন সংখ্যা বাড়ছে তাই লোক সংখ্যা কমবে দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমে আমরা জানি লোক সংখ্যা কমবে অতএব দিন সংখ্যার সাথে লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক ঠিক আছে আমরা একটা সম্পর্ক তৈরি করলাম দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বলবো দিন সংখ্যাকে স্থির রেখে দিন সংখ্যাকে স্থির রেখে দেখো কাজের অংশ বাড়ছে তাহলে লোক সংখ্যা বাড়বে রেখে কাজের অংশ বাড়ছে তাই লোক সংখ্যা বাড়বে তাই না কাজের অংশ বাড়ছে তাই লোক সংখ্যাও সেই অনুপাতে বাড়বে অতএব আমরা বলতে পারি কাজের অংশের সাথে কাজের অংশের সাথে লোক সংখ্যা আমরা বলবো সরল সম্পর্ক অতএব আমরা এক্স ইকুয়ালস টু চলে যাচ্ছি 280 আমরা বলেছিলাম দিন সংখ্যার সাথে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক তাই এটা উল্টাবে না কিন্তু কাজের অংশের সাথে আমরা লোক সংখ্যার সরল সম্পর্ক তাই এটা উল্টাবে ঠিক আছে এটা উল্টে বসবে তাহলে আমরা বলবো 3/4 / 1/4 এটা বড় ভাগ ঠিক আছে 3/4 / 1/4 1/4 আমরা এটাকে উল্টে দিই তাহলে আমরা পেয়ে যাব কি দেখো আমরা পেয়ে যাব অর এক্স ইকুয়ালস টু 280 ইনটু 3/7 3/4 × 4^1 উল্টে গেল দেখো এটা বড় ভাগ ছিল 4^1 উল্টে গেল 4 আমরা কেটে দিলাম আমরা
चार साथे आठाश शून्य ताले आमदे कत पेलाम देखो आमरा एखाने चले आसछि ताले देखो आमरा पेलाम नय तीन तीन नय और चार नय छत्तीस ताले अतएव एक्स इक्वल्स टू 360 तीन तीन नय चार नय छत्तीस पशे एक शून्य 360 जन आमादेर हाथे कत जन आछे हाथे 280 जन आछे কাজটি করতে গেলে আমাদের লাগবে কত 360 জন তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আরো লোক নিয়োগ করতে হবে তাহলে আমরা বলছি লোক সংখ্যা নিয়োগ করতে হবে -280 জন বিয়োগ করে দাও আট আছে ষোল আট তাহলে আমরা দেখতে পাচ্ছি 80 জন লোক লাগবে ঠিক আছে তোমরা টিকে দাও আমরা পরের অঙ্কে চলে আসলাম দেখো পরের অঙ্ক তোমাদের কি বলছে নাম্বার 9 নাম্বার 9 দেখো বলছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2:1 এর 4 গুণ ঠিক আছে একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা কি হবে একটা হস্তচালিত তাঁতের যা ক্ষমতা তার 2:1 এর 4 গুণ অর্থাৎ যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা বেশি একটা যন্ত্রে দিয়ে চলে আর একটা হাতে চলে দুই রকম তাঁত হয় তো বলছে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করতে পারে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত প্রয়োজন তাহলে দেখো আমরা এখানে যন্ত্রচালিত তাঁতের কথা বলেছি তাহলে আমরা এখানে হস্তচালিত তাঁতকে যন্ত্রচালিত তাঁতে পরিণত করব দেখো আমরা কিভাবে করব তাহলে বুঝতে পারবে আমরা চলে যাচ্ছি দেখো প্রথমেই খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের এটা নাম্বার 9 VVI আমরা বলছি দেখো একটি যন্ত্রচালিত একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা সমান সমান হস্তচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতা 2:1 এর 4 গুণ ঠিক আছে তাহলে আমরা বলতে পারি দেখো যে আমরা এখানে তাহলে অর্থাৎ আমরা বলতে পারি 2:1 এর 4 বা 4:2 এর 4টি হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত দেখো বুঝতে না পারলে জেনে নাও 9 এর 4টি হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত
তাহলে এখন একটি হস্তচালিত তার সমান সমান কি হবে এটা উল্টে যাবে এক গুণ চার বাই নয়টি যন্ত্রচালিত তার হবে আর আমাদের প্রশ্নপত্রে কতগুলো হস্তচালিত তার ছিল দেখো তোমাদের বলছে হস্তচালিত তার হচ্ছে বারোটি তাহলে বারোটি হস্তচালিত তার আমরা কতগুলো যন্ত্রচালিত তার হয়ে যাচ্ছে সেটা আমরা দেখে নিই তাহলে তিন তিনে নয় তিন চারে বারো তাহলে আমরা পেলাম ষোলো তিনটি যন্ত্রচালিত তার ষোলো তিনটি যন্ত্র চালিত তার পেলাম ঠিক আছে তাহলে বারোটি আর হস্তচালিত তার নেই সেটা কতগুলো যন্ত্রচালিত তার হয়ে গেছে ষোলো তিনটি এবার চলে যাচ্ছি আমাদের প্রশ্নপত্র গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো প্রত্যেকে গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হলো আমরা কি কি দরকার আমাদের দেখো আমাদের এখানে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা জানতে চেয়েছে আমরা বলবো যে দিন সংখ্যা প্রথমে তারপরে আমরা চলে আসছি কাপড়ের দৈর্ঘ্য ব্যাকেটে মিটার এককে আর যন্ত্রচালিত তাপের সংখ্যা তাপের সংখ্যা ব্র্যাকেটে টি এত টি তাহলে দেখো আমরা বলতারি বারোটা আমাদের কত দিন সংখ্যা দিয়েছে দেখো আঠারো দিনে আঠারো দিনে কতগুলো কত মিটার দৈর্ঘ্যের কাপড় এক হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করছে কতগুলো যন্ত্রচালিত তাপ হস্তচালিত তাপ তাপ বারোটি ওটা এখন বারোটি নাই সেটা যন্ত্রচালিত তাপ কটা হয়েছে ষোলো তিনটি ঠিক আছে এবার তোমাকে বলছে যে পনেরো দিনে সাতাশশো মিটার কাপড় দৈর্ঘ্যের কাপড় তৈরি করতে হবে কতগুলো যন্ত্রচালিত তাপ প্রয়োজন ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের দুটো সম্পর্ক তৈরি করতে হবে এখানে আমরা প্রথম ক্ষেত্রে চলে গেলাম প্রথম ক্ষেত্রে কাপড়ের দৈর্ঘ্যকে স্থির রেখে কাপড়ের দৈর্ঘ্যকে স্থির রেখে আমরা কি করছি আমরা দেখো দিন সংখ্যা আমার কমছে তাহলে যন্ত্রচালিত তাপের সংখ্যা আমার বাড়বে তাহলে আমরা বলছি দিন সংখ্যা কমছে তাই যন্ত্রচালিত তাপের সংখ্যা বাড়বে যন্ত্রচালিত বাড়বে অতএব দিন সংখ্যার সাথে যন্ত্রচালিত তাপের সংখ্যা কোন সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে দেখো আবার আমরা দিন সংখ্যাকে স্থির রেখে দিন সংখ্যাকে দিন সংখ্যাকে স্থির রেখে কাপড়ের দৈর্ঘ্য বাড়ছে তাই যন্ত্রচালিত তাপের সংখ্যাও বাড়বে তাহলে কাপড়ের দৈর্ঘ্য বাড়ছে তাই যন্ত্রচালিত তাপের
সংখ্যা বাড়বে, অতএব কাপড়ের দৈর্ঘ্যের সাথে, অতএব কাপড়ের দৈর্ঘ্যের সাথে যন্ত্রচালিত তাপের তাপের সংখ্যা সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমরা দুটো সম্পর্ক তৈরি করে নিলাম। আমাদের দেখো অঙ্কটা করার জায়গা নেই, তাই আমরা উপরে যাব। তোমরা আশা করি ঢুকে নিয়েছো উপরেরটা, উপরেরটা আমরা মুছে দিচ্ছি। দেখো তাহলে আমরা পেয়ে যাব, আমরা এই টুকটা মুছে দিলাম, তাহলে আমরা পেয়ে যাব যে কতগুলো যন্ত্রচালিত তাপ আমাদের প্রয়োজন। আমরা উপর নিচ থেকে উপরে চলে আসলাম তীর চিহ্ন। তাহলে আমরা দেখো এখানে x = 16/3 × দেখো দিন চক্রের সাথে যন্ত্রচালিত তাপের সম্পর্ক হচ্ছে ব্যস্ত, তাই এটা উল্টাবে না, কিন্তু সরল সম্পর্ক অবশ্যই উল্টাবে। ঠিক আছে, 1080 লিটার, 00 আমরা কাটলাম। দেখো আমাদের কাটাকাটিটা ঠিক করে দেখো, তোমরা 3 দিয়ে আমরা করছি, তাহলে আমরা পেলাম 90। ঠিক আছে, এবার 6 × 15 আমরা জানি 90। ঠিক আছে, এবার 6 দিয়ে 108 কে কাটো, 6 × 6 আর 6 × 8 = 48, 18 আমার কেটে গেল। ১৬টি যন্ত্রচালিত তাপের প্রয়োজন। ঠিক আছে, তোমরা ঢুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম, নাম্বার 10। দেখ তোমাকে বলছে 25 জন শ্রমিক একটি সমবায় সমিতি 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে। তাহলে 25 জন শ্রমিক কত বিঘা জমি চাষ করছে? 2400 বিঘা। এবার বলছে সমিতির একটি ট্রাক্টর কেনায় দেখা যায় যে অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। অর্থাৎ সমিতি কি করলো, এখন আর লোক দিয়ে করাচ্ছে না, এবার ওরা কি করলো একটা ট্রাক্টর কিনল, ওই ট্রাক্টর দিয়ে ওরা অর্ধেক জমি মানে 2400 বিঘা, অর্ধেক জমি হচ্ছে 1200 বিঘা, এই 1200 বিঘা জমি একটা ট্রাক্টর দিয়ে কাজ করলো। ঠিক আছে, 30 দিন সময় নিল, একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের সমান তা ত্রৈমাসিক পদ্ধতিতে নির্ণয় করি। অর্থাৎ একটা ট্রাক্টর কতজন কৃষকের কাজ করে ফেলছে, ওটাই তোমাদের কাছে প্রশ্ন। তাহলে আমরা কি করব, আমরা এই অঙ্কটা দেখো, আমরা কৃষক দিয়ে কাজ করব। তাহলে কৃষক সংখ্যা যেটা হবে, সে একটা ট্রাক্টর যে কাজটা করছে ওই কাজটা আমরা ট্রাক্টর দিয়ে না করিয়ে আমরা কৃষক দিয়ে করাচ্ছি। তাহলে আমাদের এখানে কৃষক সংখ্যা যেটা বেড়াবে সেটাই ট্রাক্টর সংখ্যা হয়ে যাবে। আবার বলছি আমি, এখানে যে অর্ধেক জমি করেছে অর্থাৎ 1200 বিঘা জমি চাষ করছে একটা ট্রাক্টর 30 দিনে, তাহলে একটা ট্রাক্টর যে কাজটা করছে সেই কাজটা আমরা যদি কৃষক দিয়ে করাই তাহলে কি হবে, কৃষক সংখ্যা পেয়ে যাব। এই কৃষক সংখ্যায় কি হয়ে যাবে, একটি ট্রাক্টরের সমান হয়ে যাবে। তাহলে একটা ট্রাক্টর কতগুলো কৃষকের কাজ করছে আমরা পেয়ে যাব। তাহলে আমরা চলে যাচ্ছি অঙ্কে। দেখো গণিতের ভাষায় সমস্যা কি হল, নাম্বার 10 ভিভিআই। দেখো গণিতের ভাষায় সমস্যা কি হল, প্রত্যেকে মন দিয়ে দেখো,
কি সমস্যা তাহলে আমরা দেখব দেখো এখানে আমরা বলছি দিন সংখ্যা এখানে জমি ব্র্যাকেটে বিঘা আর এখানে হচ্ছে কৃষক সংখ্যা আমরা কিন্তু ট্রাক্টর সংখ্যা নির্ণয় করব তাই কৃষক সংখ্যা যেটা হবে সেটাই একটা ট্রাক্টর সমান হবে তাহলে দেখো যে 25 জন কৃষক 2400 বিঘা জমি চাষ করছে কত দিনে 36 দিনে এটা আমাদের প্রশ্নপত্র বলেছে এবার দেখো এর অর্ধেক জমি অর্থাৎ 1200 বিঘার অর্ধেক কত আমরা বলবো 2 দিয়ে ভাগ তাহলে কত জমি হবে 1200 বিঘা 2400 বিঘার অর্ধেক আমরা 1200 বিঘা এই 1200 বিঘা জমি কত দিনে চাষ করবে 30 দিনে চাষ করবে কত জন কৃষক আমরা জানি না এই কাজটা করছে কিন্তু একটা ট্রাক্টর এই 1200 বিঘা জমি 30 দিনে চাষ করছে কটা ট্রাক্টর একটি ট্রাক্টর তাহলে এখানে একটি ট্রাক্টর কতজন কৃষকের সমান কৃষক সংখ্যা দিয়ে করলে আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা চলে আসলাম প্রথম ক্ষেত্রে দেখো যে আমরা জমি প্রথম ক্ষেত্রে জমি জমিকে স্থির রেখে আমরা দিন সংখ্যার সাথে কৃষক সংখ্যার সম্পর্ক করছি দিন সংখ্যা সাথে কৃষক সংখ্যা কোন সম্পর্ক দেখো ব্যস্ত সম্পর্ক দিন সংখ্যা কমছে কৃষক সংখ্যা বাড়বে তাহলে আমরা বলবো কৃষক সংখ্যা ব্যস্ত না আমরা বলছি দিন সংখ্যা দেখো এখানে জমিতে স্থিতিতে দিন সংখ্যা বাড়ছে দিন সংখ্যা আমাদের কমছে তাহলে আমরা বলবো দিন সংখ্যা কমছে তাই কৃষক সংখ্যা বাড়বে দিন সংখ্যা কমছে কৃষক সংখ্যা বাড়বে অতএব দিন সংখ্যার সাথে কৃষক সংখ্যা অতএব দিন সংখ্যা সাথে কৃষক সংখ্যা তাহলে আমরা কোন সম্পর্ক পেয়ে যাচ্ছি আমরা বলছি ব্যস্ত সম্পর্ক ঠিক আছে আবার আমরা দিন সংখ্যাকে স্থির রাখবো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করছি দিন সংখ্যাকে স্থির রেখে আমরা কি করছি জমি জমির পরিমাণ আমাদের এখানে দেখো কমছে তাহলে কৃষক সংখ্যাও কমবে তাই না কম জমি কম কৃষক চাষ করবে তাহলে আমরা রেখে আমরা কি বলছি জমি পরিমাণ কমছে তাই কৃষক সংখ্যা কমবে অতএব জমির পরিমাণের সাথে কৃষক সংখ্যা সরল সম্পর্ক ঠিক আছে সরল সম্পর্ক হবে অতএব আমরা বলবো x equals to কত 25 ইনটু আমাদের দিন সংখ্যার সাথে কৃষক সংখ্যা ব্যস্ত হয়েছিল তাই এটা উল্টা হবে না 36 বাই 30 আর জমির সাথে কৃষকের সরল সম্পর্ক তাই এটা উল্টে বসবে তাহলে আমরা বলবো 1200 বাই 2400 শূন্য শূন্য আমরা কেটে দিলাম 12 2 24 2 18 36 পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ ছয় তিনে আঠারো তাহলে আমরা দেখতে পাচ্ছি 15 বেরালো তাহলে আমরা কি বলবো একটি ট্রাক্টর 15 জন কৃষকে সমান কাজ করে তাহলে আমরা বলবো একটি ট্রাক্টর 15 জন কৃষকের
সমান কাজ করে ঠিক আছে তোমরা অঙ্কটি একটু কেটে নাও আজকে তাহলে আমি এই অবধি রাখলাম আর নেক্সট ক্লাসে তোমাদের এই প্রশ্ন আর বাকি অঙ্কগুলি কমপ্লিট করব ঠিক আছে তোমরা মন দিয়ে পড়াশোনা করো ততক্ষণ